হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমরা যে পাখিটির সাথে পরিচিত হব তার নাম কাঠশালিক। শালিক আমাদের প্রতি প্রচুর আমাদের দেশে ছয় প্রজাতির শালিক নজরে পড়ে, যথাক্রমে ভাত শালিক, গোবর শালিক, কাঠ শালিক, বামন শালিক, জুটি শালিক ও গাং শালিক। প্রতিটি প্রজাতির শালিকই বেশ সুন্দর, সবকটি প্রজাতি মোটামুটি মানুষের আশেপাশেই থাকে, কিন্তু কাঠ শালিকের ভেতরে মানুষকে এড়িয়ে চলার প্রবণতা দেখা যায় বেশি, যার ফলে পরিচিত এই পাখি সর্বসাধারণের কাছে একটু অপরিচিত। কাঠ শালিকের ইংরেজি নাম চেস্টনাট লেজ স্টার্লিং, পাখিটির বৈজ্ঞানিক নাম স্টার্নাস মেলাবারিকাস। এটি স্টুর্নেরি গোত্রের পাখি। এদের বিচরণ অপেক্ষাকৃত হালকা বন বননিতে, আবার শহরেও দেখতে পাওয়া যায়, তবে ভূমিতে খুব একটা বিচরণ করে না, গ্রামে এখনও দল বেঁধে উঠতে দেখা যায়। গায়ের বর্ণ অতি উজ্জ্বল না হলেও দেখতে ভালোই লাগে, দল বেঁধে অথবা জোড়ায় জোড়ায় বিচরণ করে। আমাদের বন জঙ্গল ধ্বংস করার প্রবণতায় এদেরকে খাই দিয়েছে শহরেও। কাঠ শালিক লম্বায় 20-23 সেন্টিমিটার, পিঠ উজ্জ্বল বাদামি ধূসর, মুখ গাঢ় লালচে, বাদামি গলা ও পায়ের দুপাশে ফুকে লাল, লেজের বাইরেও পালকগুলো লালচে বাদামি, চোখ সাদা থেকে হালকা নীলা, ঠোঁটের গোড়া কালচে নীল, আগা উজ্জ্বল হলুদ। কাঠ শালিকের খাদ্য তালিকায় রয়েছে ছোট ফলগুলো, ফুলের মধু। এরা বটজাতীয় নরম ফলের গাছ থেকে ফল সংগ্রহ করে, গরুই বা ল্যান্টানার ফল, শিমুলের ফুল থেকে মধু সংগ্রহ এদের অন্যতম খাদ্য। প্রজনন সময়ে বসন্ত থেকে গ্রীষ্মকাল, বর্ষার মৌসুমে গাছের প্রাকৃতিক ফোকর এবং গলাকার বা ছোট ভেন্টিলেটরে বাসা বানে। বাসা বাঁধার আগে পছন্দ মতো জায়গা খুঁজে নেয়, বাসা বাঁধতে সময় লাগে 5-7 দিন। কিন্তু মেয়ে পাখি ডিম পারে 3-5টি, ডিমের রং ফিকে নীল। কাঠ শালিকের অন্য বাসা দখলের প্রবণতা আছে, এরা চড়ুই, আবাবিল, কাঠ ঠোকরা, কোটরে পেঁচা, নীলকণ্ঠ ও বসন্ত বৌরির বাসা দখল করে নিজের জন্য সাজায়। দখলের সময় প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধও চলে অনেক সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখির ভূমিকা অনেক, তাই আসুন এদের রক্ষায় এগিয়ে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাখির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।